ডান হাত প্রায় অকেজো, বাঁ হাতেই পিস্তলে দেশকে সোনা এনে দিলেন মনীষ। শুধু তাই নয়, প্যারালিম্পিক্সের রেকর্ড গড়লেন 19 বছরের মনীষ নারওয়াল। একই ইভেন্টে রূপো জয় ভারতীয় শুটার সিংরা জধানার। এই ইভেন্টে এগিয়ে ছিলেন তিনি, প্রথম 10টি শটের পর 92.1 পয়েন্ট স্কোর করে শীর্ষে ছিলেন সিংরাজি। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে থাকা মনীষের স্কোর ছিল 87.2 পয়েন্ট। 18 নম্বর শটের শেষে 4 নম্বরে ছিলেন মনীষ। পরের 2 শটে তিনি স্কোর করেন যথাক্রমে 10.8 এবং 10.5। প্যারালিম্পিক্সে 50 মিটার পিস্তলে ভারতীয় প্রতিযোগীদের সোনা এবং রূপজয়ের জন্য মনীষ নারওয়াল এবং সিংরাজ আধানাকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, টোকিওয়ে প্যারালিম্পিক্সে খুশির জোয়ার চলছে। তরুণ প্রতিভা মনীষের দারুণ কৃতিত্ব, তার স্বর্ণপদক জয় ভারতীয় ক্রীড়া জগতের জন্য বিশেষ মুহূর্ত। আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে সিংরাজের কথা উল্লেখ করেছেন তিনি, আবারও সফল তিনি, আবারও তিনি একটা পদক জিতলেন, এবার মিক্সড 50 মিটার পিস্তল CH1 বিভাগে। ওনাকেও অভিনন্দন, আগামী দিনের জন্য শুভেচ্ছা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট 2 প্রতিযোগীর জন্য। দখল হয়ে গিয়েছে পানসির, গুলি ছুড়ে যুদ্ধ জয়ের উল্লাস। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে দাবি তালিবানদের, এখনো প্রতিরোধ চলছে, চলবে, পাল্টা টুইট আমরুল্লাহ সালের। তালিব সরকারের ঘোষণা, আজই বরাদর হতে পারেন সরকারের প্রধান। রাজনৈতিক, ধর্মীয়, সামরিক নীতি নির্ধারণের দায়িত্বে থাকবেন তিনি, জানিয়েছেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। কেশপুরে ইন্সপেক্টরের রহস্য মৃত্যু, পুলিশ ব্যারাকে উদ্ধার, সঞ্জয় চৌধুরী নামে ওই পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ। পোলবাই দিল্লি রোডের পাশ থেকে উদ্ধার কম্বলে জড়ানো দেহ, খুন করে ফেলে রাখা হয়েছে অনুমান পুলিশের, তদন্ত শুরু। জাতীয় সড়কে হেলতে দুলতে হাতির দল, লাটাগুড়ি জঙ্গল থেকে দল বেঁধে 31 নম্বর জাতীয় সড়ক ধরে রাস্তা পারাপার, স্তব্ধ হলো সড়ক, হাতি দেখতে উৎসাহী মানুষের ভিড়। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে, তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন, সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।